যে গণমাধ্যম অনুমোদন দেওয়ার বিষয় ধারণা আমাদের দেশে আছে, পাশ্চাত্য অনেক দেশে আসলে অনুমোদনের প্রয়োজন হয় না। গণমাধ্যম আপনি শুরু করবেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেলে টিকবেন, না টিকবেন না, একটা ওপেন মার্কেট ইকোনমির মধ্যে চলে যায়, কারণ গণমাধ্যমের মধ্যে একটা বাণিজ্যিক দিক থাকে। তো আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা লিবারাল, একটা উদারনৈতিক চিন্তা থেকে অনেক বেশি গণমাধ্যম উন্মুক্ত করা হয়, এবং ওই চিন্তা থেকে যারা সক্ষম, যারা সক্ষমতা আছে, ওদের পেশাদারিত্ব আছে, তারাই তার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য হলে সেটিকে থাকবে, যে পেশাদারিত্বের সাথে করবে না বা অন্য ধরনের অন্যভাবে ম্যানেজ করতে পারবে সে টিকবে না। তো ওই জায়গা থেকেই আসলে চিন্তা থেকে ওই উদারনৈতিকতাটা ছিল। তবে এর মধ্যে আমি আবার এটাও মনে করি যে কিছুটা ডিসিপ্লিন আনা দরকার, যে জেনুইনলি পেশাদারিত্বের যে প্রমোশনটা যেতে হয় এবং অন্য কোনোভাবে সেখানে কোনো ওভারস্টেপিং যেতে না হয় সে চেষ্টাটা আমাদের থাকবে নিশ্চয়ই। থ্যাংক ইউ।